আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা স্টিরআপ কিংবা টায়ের ক্ষেত্রে স্টিল বের করার পরিমাণ শিখব এবং এই ভিডিওর মাধ্যমে আমরা স্টিরআপের লেন্থ এবং স্টিরআপের স্পেসিং এবং স্টিরআপের ক্ষেত্রে কাটিং লেন্থ অর্থাৎ রড কতটুকু লাগবে একটা স্টিরআপে সেই কাটিং লেন্থও আমরা আজকে বের করা শিখব এবং সাথে সাথে বিভিন্ন টাইপের হুক যেরকম 45 ডিগ্রি 90 ডিগ্রি বা 135 ডিগ্রি যে হুকগুলো ইউজ করে থাকি এই হুকগুলোর ক্ষেত্রে আমাদের লেন্থ রিডাকশনটা আমরা বের করা শিখব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার আগে আমরা কলাম বা বিমের জন্য একটা সাইজ নিয়ে নিচ্ছি। তো ধরে নিচ্ছি এই কলাম বা বিমের সাইজ 12 ইঞ্চি বাই 15 ইঞ্চি। তো এইটার জন্য একটা চিত্র দেখাচ্ছি এখানে। তো এখানে চিত্র দেখানো হচ্ছে, এখানে আমাদের স্টিরআপ যেটা ইউজ হয়ে থাকে এটা কর্নার বা ইন্ড পয়েন্টগুলোতে L/4 থেকে L/3 পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ এই দূরত্ব পর্যন্ত স্টিরআপ লাগে সচরাচর। আর ডিটেলসের জন্য আপনারা এটা ক্যালকুলেশন করে বের করতে পারেন, ক্রিটিক্যাল সেকশন থেকে এটা বের করা যায়। আর এমনি আমরা রাফলি আজকে করতেছি, এর মাধ্যমে খুব সহজে কিন্তু স্টিরআপ বের করা যায়। তো আমরা জেনারেলি ইন্ডে 3 ফিট, 2 ইন্ডে 3 ফিট করে 3 3 6 ফিট এবং বাকি যে অংশটা থাকবে এই অংশটা মিডলে স্টিরআপ ইউজ করা হয়ে থাকে। এবং স্টিরআপের ক্ষেত্রে স্পেসিংটা 3.5 ইঞ্চি থেকে 12 ইঞ্চি পর্যন্ত ভ্যারি করে, অর্থাৎ 2 ইন্ডে কিন্তু স্টিরআপের পরিমাণ বেশি আসবে, সেক্ষেত্রে 3.5 4 বা 5 ইঞ্চি পর্যন্ত এটা আসতে পারে স্পেসিং। এবং মিড সেকশনে 8 ইঞ্চি 7 ইঞ্চি কিংবা 10 ইঞ্চি সর্বোচ্চ 12 ইঞ্চি পর্যন্ত আমরা স্পেসিংটা ইউজ করে থাকি। তো এখানে ধরে নিচ্ছি আমরা ইন্ডের ক্ষেত্রে স্পেসিংটা 4 ইঞ্চি এবং মিডিলের ক্ষেত্রে স্পেসিংটা হবে 8 ইঞ্চি। তো সেক্ষেত্রে ইন্ডের জন্যে আমাদের নাম্বার অফ স্টিরআপ যেটা দরকার, সেক্ষেত্রে আমরা যদি এটা L/4 অংশ ধরি, L/3 না ধরে, সেক্ষেত্রে 2 ইন্ডে L/4 অর্থাৎ L/2 অংশ আমাদের ইন্ডে যে স্টিরআপটা লাগবে, সেক্ষেত্রে 10 ফিটকে 12 দিয়ে গুণ দিলে ইঞ্চিতে আসবে এবং 2 দিয়ে ভাগ করব এবং 4 যেটা স্পেসিং আছে এটা দিয়ে ভাগ করব এবং +1 অর্থাৎ স্পেস যতগুলো আছে তার চেয়ে একটা স্টিরআপ বেশি আসবে। তো এক্ষেত্রে ভ্যালুটা আসে 16, অর্থাৎ 2 ইন্ডে 16টা স্টিরআপ আসবে, অর্থাৎ 8টা 8টা করে 16টা স্টিরআপ আমার 2 ইন্ডে লাগবে। এবং মিডলের ক্ষেত্রেও একইভাবে বের করে নেওয়া হচ্ছে এবং এখানে স্পেসিংয়ের মানটা 8 ইঞ্চি, এখানে ভ্যালুটা আসছে 9। তো আমরা যদি দেখি টোটাল লেন্থ কত হয় একটা স্টিরআপের জন্যে, সেটার একটা ফর্মুলা আমরা দেখতে পারি এখানে। ফর্মুলাটা হচ্ছে আমাদের যে পেরিমিটারটা থাকবে এটা অবশ্যই আমরা প্লিন্থ লেভেলের উপরের জন্য করতেছি, এই জন্য পেরিমিটারটা আমরা অবশ্যই যেই আমাদের ক্লিয়ার কভার থাকবে এটা বাদ হবে। এবং ক্লিয়ার কভার আমরা জানি একটা বিম বা কলামের ক্ষেত্রে এটা 1.5 ইঞ্চি হয়ে থাকে। তো 1.5 ইঞ্চি যদি হয় সেক্ষেত্রে ওপরে নিচে 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি 3 ইঞ্চি বাদ যাবে। এবং আমাদের 2টা হুক এখানে, 1টা 1টা 2টা হুক 3 ইঞ্চি 3 ইঞ্চি এক্সটেন্ড করা থাকবে, এই জন্য 2 ইন্টু 3 ইঞ্চি আমরা দিচ্ছি। আর এইটা একটা অংশ, এইটা একটা অংশ এবং এইটা একটা অংশ, এই 3 জায়গায় কিন্তু 90 ডিগ্রি করে স্টিরআপ বাঁকছে। এবং বাকি দিয়ে 2 অংশটা দেখাচ্ছে, এই 2টা অংশ, এই 2টা অংশে কিন্তু 135 ডিগ্রি করে আমাদের স্টিরআপটা বাঁকানো হয়েছে। তো আমাদের 35 ডিগ্রি স্টিরআপের জন্য রিডাকশানটা হবে লেন্থের 1 ইন্টু টি, 90 ডিগ্রির জন্য হবে 1 ইন্টু ডি ইন্টু 2 অর্থাৎ 2D, এবং 135 এটার জন্য হবে 3D, এবং ডিটা হচ্ছে ডায়ামিটার অফ দ্য বার অর্থাৎ স্টিরআপের ডায়া। আমরা স্টিরআপে 10 মিলি বার ইউজ করে থাকি, সেক্ষেত্রে এটা 10 মিলি, 20 মিলি এবং 30 মিলি এটার ভ্যালু আসবে। তো এখানে আমরা যদি পেরিমিটার বের করি সেক্ষেত্রে 2 ইন্টু 12 মাইনাস 3 এবং এখানেও 2 ইন্টু 15 মাইনাস 3 ইঞ্চি, আর 2টা হুকের জন্য 2 ইন্টু 3 এবং -2 ইন্টু 3 ইন্টু 10/25.4 অর্থাৎ এটা মিলিমিটার থেকে আমরা ইঞ্চিতে নিলাম। এবং 3টা আছে 90 ডিগ্রি বাঁক, এই জন্যে 3 ইন্টু 2D। তো এখানে আমাদের ভ্যালুটা আসতেছে 43.3 ইঞ্চি। তো আমরা এখন যদি দেখি টোটাল লেন্থ কত হবে আমাদের স্টিলের এই স্টিরআপের জন্যে, এখানে একটা স্টিরআপের আমরা লেন্থ পাইছি 43.3 ইঞ্চি, এটাকে এই যে 16টা আসছে আমাদের ইন্ডে এবং 9টা আসছে মিডিলে, এই 2টা দিয়ে যদি গুণ করি সেক্ষেত্রে 1.8215 ইঞ্চ, যেটাকে 12 দিয়ে ভাগ করলে 90.21 ফিট চলে আসে। এবং আমরা যদি এটার ওয়েট বের করতে চাই এটাকে ইউনিট ওয়েট দিয়ে গুণ করলেই কিন্তু ভ্যালুটা আসবে, 10 মিলি বারের জন্য ইউনিট ওয়েট 0.188 কেজি পার ফিট
আর এক্ষেত্রে আমাদের ওজনটা আসবে 16.96 কেজি, অর্থাৎ প্রায় 70 কেজি স্টিরাপ লাগবে এই স্প্যানটার জন্য, অর্থাৎ এই 10 ফিট স্প্যানের জন্য আমাদের 17 কেজি স্টিরাপ লাগবে। তো এইভাবেই খুব সহজে আমাদের কতগুলা বিম, কতগুলা কলাম, যে কোনো অংশের জন্যেই কিন্তু আমরা খুব সহজে স্ট্র্যাপ বের করতে পারবো। এবং আমাদের যদি এইরকম সিঙ্গেল স্ট্র্যাপ না হয়ে বড় সেকশন হয়, যেরকম বা এরকম দেখতে পাচ্ছেন 12x18 যদি সেকশন আসে এবং প্রত্যেকটা বার থেকে আরেকটা বারের দূরত্ব যদি 6 ইঞ্চি ক্রস করে যায়, তখনই কিন্তু স্ট্র্যাপ লাগে। তো সেক্ষেত্রে যদি ডাবল স্ট্র্যাপ চলে আসে, সেক্ষেত্রে প্রত্যেকটা সেন্টার থেকে এইভাবে কিন্তু আমাদের স্ট্র্যাপ বের করতে হবে। এবং যদি দুইটা স্টিরাপ না দিয়ে একটা দেওয়ার দরকার হয়, সেক্ষেত্রে আমরা যদি সিঙ্গেল স্টিরাপ দিয়ে থাকি, সেক্ষেত্রে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটা সেকশন দেখাচ্ছি, এখানে একটা এইরকমভাবে যাবে, আরেকটা যদি আমরা দিতে চাই তখন কিন্তু এইভাবে আমাদেরকে আরেকটা স্টিরাপ বাঁকিয়ে নিতে হবে। তো সেক্ষেত্রে একইভাবে আমাদের যে ইন্টারাকশানগুলো থাকবে এবং অ্যাঙ্গেলগুলো থাকবে, সবগুলো মেজার করে স্টিরাপের লেন্থ এবং পরিমাণটা বের করে নিতে হবে। তো ঠিক আছে, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।